অনেক দেরি করে ফেললি। একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ কি? রাশেদ আমাদের সঙ্গে যেতে যাচ্ছে না। বললেই হলো, আগে বাড়ি চল তো, মাকে দিয়ে সব ঠিক করে ফেলবো। ওঠ। সমস্যাটা কি? প্রোগ্রাম বানালো তোমাকে নিয়ে, তুমি যাবে না কেন? একটা কথা পরিষ্কার বলা ভালো, ইফতিফাইজুল আমার খুব ভালো বন্ধু, কিন্তু ওদের পক্ষে যেটা সাধারণ প্রোগ্রাম, কখনো কখনো সেটা আমার কাছে বিলাসিতা। কথাটা তুমি ঠিক বললে না। তুমি ভালো স্টুডেন্ট, কস্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়ছো, টুকটাক লেখালেখি করো, সামনে তো তোমার অনেক উপার্জন। ঠিক আছে, তোমাদের ঘুরে আসার জন্য যে টাকাটা আমি দেব, তার 3 ভাগ করে গুনে গুনে 1 ভাগ তুমি আমাকে শোধ করে দিও, ইন্টারেস্ট সহ। ওকে? না আসলে আন্টি। না, আর কোনো কথা না, আগে ঘুরে আসো তারপর কথা। আমিও 3 সপ্তাহের জন্য দেশে থাকছি না, বিজনেস ট্যুরে ইউরোপ যেতে হচ্ছে, এই সময়টায় তোমরাও। কি হলো, চুপ হয়ে গেলে যে? শোনো, তুমি চমৎকার একটা লোকেশনে উপন্যাস লিখবে বলে প্ল্যান করেছো, এর জন্যই আমার ছেলে প্রোগ্রামটা করলো। তুমি তো জানো আমার ছেলেকে আমি কত ভালোবাসি, ওর মনে কোনো কষ্ট হোক তা কিন্তু আমি বরদাস্ত করব না। মাথা খারাপ, টিকিট কাটা হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক, এখন প্রোগ্রাম ক্যান্সেল করার চেষ্টা করলে খুশি মেরে মাথা ফাটিয়ে ফেলবো না? তোরা কি ট্রেনে যাবি ঠিক করেছিস? হ্যাঁ, বাইরেটে কষ্ট হবে, রাস্তা খারাপ, স্টেশনে গাড়ি থাকবে, তারপর তো 3 ঘন্টার চমৎকার জার্নি। মামা কতদিন ও বাড়িতে নেই, না জানি আমাদের রহমত মিয়া বাড়ির অবস্থা কি করে রেখেছে। এই কাল 6টার মধ্যে কিন্তু তোরা দুজনেই রেডি হয়ে থাকবি, আমি তুলে নেব, ঠিক 7টায় ট্রেন। ওনাদের আসতে আর দেরি নাই, সব রেডি তো? ওহো মদিনা, তুমি মনে হয় আমার ডুবাইবা। বেশি কথা কইেন না লাট সাহেব, অন্য বাড়ির মানুষ হয়ে কাম করে দিতাছি, হেডই বেশি। কেন দিতেছ? তুমি আমার ভালোবাসো বলে দিতেছ। আহারে, আমার ভালোবাসার মানুষ শক্ত তো। আরে কি করবো কও, হঠাৎ করেই খবর আসলো সাহেবের বড় বোনের ছেলে আসছেন, সঙ্গে 2 বন্ধু। ঘর দোয়ার সব গোছগাছ করো, দরকারি জিনিসপত্র কেন, দারোয়ানের খবর দিয়ে আনো, তার উপরে রান্না বাড়া নানান ঝামেলা। এই না হইলে আর কি আটকার, তা কি আটকার সাপ, উনারা আসবো কখন? আমার হিসাব মতো আর 5-10 মিনিটের ভিতরে আইসে পড়ার কথা। ওই রে আইসি মনে হয়। কাকে চাই? আমি বাড়ি ভাড়ার খোঁজে এসেছিলাম, ভেতরে আসতে পারি? শুনুন, শুনছেন? শুনুন, শুনুন, শুনছেন? একটা বাড়ি খুঁজছিলাম অনেক দিন থেকে, এই জানালার মতো একটা জানালা, অনেক দিনের পরিকল্পনা,
স্বপ্ন এক্সিলেন্ট যা ভেবেছিলাম এখান থেকে পাশের বাড়ির সব দেখা যায় এখান থেকেই টার্গেট করা সম্ভব এটাই আমার প্রয়োজন দেবেন ভাড়া যতদূর জানি এ বাড়ির মালিক বিদেশে থাকেন ফাঁকা বাড়িতে আপনি একা ভূতের মতো পাহারা দেন কত চান ভাড়া সাহস করে যত চাইবেন দেব আমার শুধুমাত্র তিন সপ্তাহের জন্য দরকার এর মধ্যে আশা করি কাজ হয়ে যাবে ওনারা আদি আসছেন বললাম তো মোটা টাকা কামাই হবে ওনারা কিছুক্ষণের মধ্যে এসে বলবেন ঠিক আছে শুধু এই ঘর এই জানালাটাই আমার দরকার আমি ঘর থেকে বেরোবো না আপনার সাহেবরা জানবেই না ওকে গুড বাই কি বুঝলা কিছু বুঝলাম না মানুষটা চেরা ভুষ করা উদর হইয়া ভুষ করা চলে গেল তোমারে মোটা টাকা লোভ দেখাইলো সাহেবরা যেদিন আসবো সেই দিনই বাড়ি ভাড়াটা তার দরকার হইয়া পড়ল এই বাড়িতে নতুন কিছু ঘুরতে যাচ্ছে না তো কেমন জানি একটা ভূত ভূত গন্ধ পাইতাছি তোমার ভূতের গোষ্ঠী কি লাই আমি আছি আমার চিন্তায় আর হে আছে ভূতের তালে আমি চিন্তা করতেছি ইফতি ভাইরা এখন আসতেছে না কেন আরে এত লেট তো হওয়ার কথা না আরে শুধু কি লেট এই স্টেশনে আমরা যে কতক্ষণ ট্রেনটা আটকে থাকবে কেউ কিছু জানে সামনে একটা মাল ট্রেন নাকি লাইনে চ্যুত হয়েছে ওইটা না সরানো পর্যন্ত আমরা কি বলছো বাবা বলা বলির কিছু নেই এখন এই পুচকি স্টেশনে সারা রাত বসে থাকবো হয়ে গেল তাহলে দুই আড়াই ঘন্টা এখানে বসে বসে কি করব ঘোড়ার ঘাস কাটবো ভাগ্যিস আন্টি জোর করে খাবারগুলো দিয়েছিলেন নইলে আঙ্গুল চুষে আজ সারাটা রাত এখানে কাটাতে হতো বাবা খুব খিদে পেয়েছে সারাত পানি খেয়ে কাটানো যাবে না দেখো না কিছু পাও কিনা সুন্দরীদের আবার খিদে পায় নাকি এই স্টেশনে বাতের হোটেল নেই সিঙ্গারা সমোসা কিনে চলে যান জায়গাটা ভালো না এখনই বোর হয়ে গেলাম তোরা বস আমি একটু স্টেশন মাস্টারের সাথে কথা বলে আসি দেখ খেতে পারিস কিনা চালু মনে হচ্ছে জার্নিটা নিরামিষ হবে না একই জায়গায় যাচ্ছে দেখতেও ভালো আচ্ছা ধরে বসে আছিস কেন খা না এমনিতে তো ওখান থেকে ট্রেনটা ছাড়লো লেটে তারপরে এইখানে এসে এই যে দু ঘন্টা আমরা বসে আছি এরপরে যদি লেট হয় তাহলে হয় না
হবেই। উফা, হ্যাঁ মা, হয়তো সারা রাতি বসে বসে এখানে ঝিমাতে হবে। সম্ভাবনা 100 ভাগ। আচ্ছা বাবা, যদি ধরো আমাদের ট্রেনটা আজ রাতে ছাড়লো না, ঘোষণা দিয়ে দিল আপনারা যার যার মতো উল্টো দিকে ট্রেন ধরে ঢাকা ফিরে যান, কি বলছিস? আচ্ছা, এমন যদি হয় আমাদের ট্রেনটা ছাড়লো ঠিকই, তারপর কিছু দূর গিয়ে কাত হয়ে পড়লো ওই মালগাড়িটার মতো, দেখ ওগুলো খেতে পারিস কিনা, আমি পানির ব্যবস্থা করছি। মিষ্টি খান। কেন? মুখটা মিষ্টি করা দরকার, একের পর এক যেভাবে অলক্ষণের কথা বলে যাচ্ছেন তাতে আপনার মুখটা মিষ্টি না হলে আমাদের সবার কপালে দুঃখ আছে। থ্যাংক ইউ। স্টেশন মাস্টার এইমাত্র ফোন পেলেন, ট্রেন আরো 1 ঘন্টা লেট। দেখলেন তো, জলদি জলদি ধরুন, নইলে ওই 1 ঘন্টা 6 ঘন্টায় বদলে যেতে পারে। কি ডেঞ্জারাস মুখ আপনার। এনাফ, দয়া করে হাতটা সরান। সরি, আমি জাস্ট ফান করছিলাম, মাইন্ড করলেন? এগুলো খেলে ট্রেন রওনা হলে আপনার বিশেষ লাভ হবে না, কাছাকাছি কোনো হসপিটালে গিয়ে উঠতে হবে। আমাদের কাছ থেকে একটু শেয়ার করবেন, একটুও কম পড়বে না। পৃথিবীর সব মায়েরা তার সন্তানদের কিভাবে জানেন, রাক্ষস না খাওয়া আছে। নিন নিন, লজ্জার কিছু নেই, আপনি একটু। আঙ্কেল, আমরা কিন্তু খারাপ ছিলেন, ডিগ্রি পরীক্ষা দিয়েছি, এবার রেজাল্ট বেরোনোর আগে একটু ঘুরতে বেরিয়েছি, তিনজনই ঢাকায় থাকি, আমি ইফতেখার, বাবা ইনার মল্লিক বেঁচে নেই, মা আফসানা মল্লিক বাবার ব্যবসা দেখেন, আমি ফাইয়াজ খান, আমিও বিবিএ দিলাম, বাবা ইমরান খান, ক্রিকেট খেলেন না কিন্তু ডাক্তারি করেন। আমার বাবা মা দুজনেই নেই, আমার নাম রাশেদ চৌধুরী, আইসিএমএ পড়ছি, মেলা কষ্টে, পড়াশোনা খুব একটা ভালো লাগে না, মাঝে মাঝে একটু একটু লেখাটেখা করি, তবে কিছুই হয় না। আমি কিন্তু আপনাকে চিনি, আপনার লেখা হয় না কথাটা বোধ হয় একটু বেশি বিনয় হয়ে গেল, আপনার কবিতাগুলো বাজে, কিন্তু কয়েকটা রোমান্টিক গল্প আছে বেশ ভালো। আমার আবার লেখা, আমার লেখাটাকে কি মানুষ পড়ে? পড়ে। আচ্ছা, আপনি আপনার লেখার চরিত্রগুলো এত বেশি আপার ক্লাস মিডল ক্লাস করেন কেন? লিমিটেশনস, আমি বেশ অভাব দেখেছি, অর্থ কষ্টের মধ্যে দিয়ে বড় হওয়া যাকে বলে, হয়তো সে কারণে আমার লেখার মধ্যে সবসময় কমপ্লেক্সটা একটু বেশি ফুটে ওঠে। আপনার চেহারা দেখে কিন্তু মনে হয় না খুব বেশি অর্থকষ্টের মধ্যে বড় হয়েছেন আপনি। তাই তাহলে সবই আমার বন্ধু বান্ধবের বাবা মার কল্যাণে, ওদের পাশে সব সময় হেভি খাওয়া দাওয়া, এই যেগুলো খেয়ে দেখেন তাহলে আপনিও বুঝতে পারবেন। না, এগুলো খেতে পারবেন না, পচা খাবার খেয়ে চোখের সামনে অসুস্থ হয়ে পড়বেন, সেটা আমরা সহ্য করতে পারবো না। অবশ্যই না আঙ্কেল, প্লিজ। আপনারা যে জায়গায় যাচ্ছেন আমরাও সেখানে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া যদি রিফিউজ করেন তাহলে আমরা কিন্তু খুব ভোগাবো, হ্যাঁ খুব জ্বালাবো। যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন আমি আরো শিশু হয়ে যাচ্ছি, একমাত্র ছেলে তো, বিলিভ মি, ও আমার কাছ থেকে একদণ্ড দূরে থাকলে আমার ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, এবার অবশ্য দুজন বুঝম ফ্রেন্ডকে সঙ্গে করে, হ্যাঁ আমি ইউরোপ যাচ্ছি, বিজনেস ট্যুর ফর 3 উইকস। না রে, না গেলেই না, সেজন্যই তো ওকে পারমিশন দিয়েছি, ভাবলাম আমি যখন থাকছি না ও কিছুদিনের জন্য ঘুরে আসুক। আসলে কি জানিস রূপা, বান্ধবী হিসেবে তুই আমাকে বুঝতে পারিস, আমার স্বামী আমাকে বোঝেনি,
আমার বোনও আমাকে বুঝতে পারেনি। আমি মনে করি আমার ছেলেটা অন্তত আমাকে বুঝতে পারে। জীবন থেকে অনেকগুলো বছর চলে গেছে, জীবন থেকে স্বামী চলে গেছে, বোনও চলে গেছে। এখন অসম্ভব কাজের চাপে এসব কথা ভাববার আর সময় পাই না। যখন ভাবতে বসি তখন অনেক কথাই মনে পড়ে। আচ্ছা ঠিক আছে, রাখি। একদিন তুমি আমাকে অনেক ভালোবাসতে, একা থাকলে অনেক কথা মনে আসে। আমি বিশ্বাস করি একদিন তোমার ছেলে যখন বড় হবে, বহু বছর পরে হলে তুমি বুঝতে পারবে আমার প্রতি তুমি কি অন্যায় করেছিলে। থাম, আমাকে আর তোর জ্ঞান দিতে হবে না। তোর জীবন তোর কাছে, আমার জীবন আমার কাছে। কত বড় স্পর্ধা তোর, ছোট বোন হয়ে বড় বোনকে জ্ঞান দিতে এসেছিস। স্পর্ধা কি তাহলে শুধু তোমার একার? এটাকেও নিজের এখতিয়ারই রাখতে চাও? তোমার জীবন যদি তোমার কাছে হয় আর আমার জীবন যদি আমার কাছে হয়, তাহলে তুমি আমাকে একটু নির্ঝঞ্ঝাটে থাকতে দিচ্ছ না কেন? আমি তো তোমার কোনো সমস্যা করছি না, তাহলে তুমি কেন এত নাটক করছো? নাটক করছো আর আমার শান্তি তো নষ্ট করছো, নিজেও কষ্ট পাচ্ছ। আমি নাটক করছি? আমি নাটক করবো কি করে? আমি তো নাটক দেখেই কুল পাচ্ছি না। সত্যি নাটক দেখে কুল পাচ্ছ না, নাকি আমার স্ক্যান্ডেল ছড়িয়ে কুল পাচ্ছ না? তুই কি চাস এরপর তোকে আমি ফিজিক্যালি অ্যাসাল্ট করি? ওইটুকু শুধু বাকি আছে? সোসাইটি তোমার কুচ্ছা করতে করতে আমাকে এমন এক জায়গায় নামিয়েছ, এরপর শারীরিক নির্যাতন করলেই ষোলকলা পূর্ণ হয়। কে বললো তোকে আমি তোর নিন্দা করি? কে কে বলেনি সে প্রশ্ন করো। দেখো আপা, আমি আবারও বলছি, একদিন তুমি আমাকে সন্তানের মতো ভালোবেসে বড় করেছিলে। বাট নেচার টেকস ইটস রিভেঞ্জ। তোমার সন্তান বড় হচ্ছে, এমন একদিন কখনো আসতে পারে যখন তুমি তোমার সন্তানের মধ্যে দিয়ে সব কিছুর জবাব তুমি পেয়ে যাবে। আমার প্রতি যে অন্যায় অবিচার করেছ এর যোগ্য জবাব তুমি পাবেই। ভয় দেখিয়ে খাওয়ালেন, লেখকরা ব্ল্যাকমেইলার হয় নাকি? আধা লেখকরা হয়, তবে কোনোদিন বড় লেখক হতে পারলে ব্ল্যাকমেইলিং ছেড়ে দেব। জায়গা মতো পৌঁছেনি, তখন বুঝবেন কে কাকে ভোগায়। চ্যালেঞ্জ করছেন সেটা করবেন না, চ্যালেঞ্জে বুদ্ধি হয়ে যায় বুদ্ধিমান, আর ভীতু বলবান। বন্ধুরা যাচ্ছে বেড়াতে, আপনি কি বেড়ানোর সঙ্গে সঙ্গে নতুন কোনো গল্প লেখার প্ল্যান করেছেন নাকি? করেছিলাম, তবে এখন মনে হচ্ছে হবে না। মনে হচ্ছে লেখালেখির চেয়েও আমার জন্য ঢের আনন্দের কিছু অপেক্ষা করছে। আমার অনুমানটা কি ভুল? না থাক, উত্তর দিতে হবে না। একটা কথা বলবো? বলুন। কথাটা খুব আর্লি হয়ে যেতে পারে, পছন্দ না হলে মনে কিছু নেবেন না। কি? আপনার চেহারায় কি জানি একটা আছে, কেমন একটু অন্যরকম, তাকালেই তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। সর্বনাশ, আপনাকে তখন ইনডাইরেক্টলি ভালো বলেছিলাম, এটার প্রতিদান? সব ভালোর প্রতিদান হয় না, আগে জিনিসটা ছাড়ো, জায়গা মতো বোঝাই, তারপর হয়তো আপনাকে বোঝাতে পারবো আপনি কতটা অসাধারণ। কিন্তু আজ সারা রাতে যদি ট্রেনটা না ছাড়ে? চারদিক কেমন অন্ধকার, শুনেছি জায়গাটাও নাকি খুব একটা ভালো না। কি আশ্চর্য, সরে দাঁড়াও। যাচ্ছি, যেখানে যাচ্ছেন সেখানে মেলা ঝামেলায় জড়িয়ে পড়বেন। তবে ভালো মানুষ তাই বিপদের মেঘটা কেটে যাবে। আপনারা
আশা পূরণ হবে আম্মা যান 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 তাড়াতাড়ি ভিতরে যান ব্যাগ সুটকেস গুছিয়ে নিন এক্ষুনি ট্রেনের হুইসেল দেবে বিপদের গন্ধ পাইতেছি আচ্ছা সাহেবরা আসার কথা তারা আসলো না অথচ একটা অজানা অচেনা লোক এসে বাসা ভাড়ার খোঁজ করে গেল ঠিক মতো চেহারাটা পর্যন্ত দেখাইলো না অনেক রাত হয়ে গেছে আমি এখন উঠলাম আর একটু বসো না এত তারা কিসের চাইলে কি বসা যায় পরের সংসার ঘুষায় আসি পরের ইচ্ছা অনিচ্ছাই জীবন নিজের ইচ্ছা অনিচ্ছা নাই একবারও মনে হয় না নিজের একটা সংসার ঘুষায় বিয়ের কথা বলতাছো তোমার দোহাই আর যাই কও এই কথাটা বলো না বিয়ের উপর ঘেন্না ধরে গেছে বিয়ের 3 বছরের মধ্যে পুরাণ হয়ে গেলাম লাথি মাইরা ঘর থেকে বার করে দিয়া নতুন বউ আনলো শাদি কইরা তারপর আইলাম ওই সাহেবদের বাসায় হেরা কত বড় লোক দেখি হ্যাঁ গো সুখ নাই কেন অনেক রাইতে যখন জোরে জোরে চিৎকার করে ঝগড়া করে ওই জালনা দিয়া তুমি শুনতে পাও না আসতে চাচাও আশেপাশের বাড়ির মানুষ সব শুনতে পাবে শুনো ধৈর্যের চরম সীমা অতিক্রম করলে কারো পক্ষেই শান্ত থাকা সম্ভব না আচ্ছা তোমাকে নিয়ে সারাক্ষণ আমাকে এত টেনশনের মধ্যে থাকতে হয় কেন বলতে পারো কারণ তুমি কোনো স্বাভাবিক মানুষ নও বিয়ের আগে আর বিয়ের পরে একই মানুষের মধ্যে কত তফাৎ হতে পারে সেটা তোমাকে না দেখলে কেউ কখনো কল্পনাও করতে পারবে না অজস্র অর্থ এসেছে তোমার জীবনে কিন্তু জীবন অর্থপূর্ণ হয়নি কাঙ্ক্ষিত স্ত্রী পেয়েছো কিন্তু স্ত্রীকে কেনা সম্পত্তি মনে করেছো বলে স্ত্রীর অধিকার পাওনি জ্যোৎস্নায় ভেসে যাওয়া রাত এসেছে তোমার পরিশ্রান্ত জীবনে কিন্তু মদ্যপ হয়ে সেই রাতটি উপভোগ তুমি করতে পারোনি তুমি ওকে পেরেছ ক্লাব পার্টি সোসাইটি সো কল সোশ্যাল ওয়ার্কে ডুবে থেকে তুমি ওকে জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছ একে কি স্কেপিজম বলে না আচ্ছা সঞ্জিদা জীবন কি তোমার কাছে খুব অর্থপূর্ণ যে নিজেকে ঠকায় সে অন্যকে ঠকায় আর যে অন্যকে ঠকায় সে কখনো সুখী হতে পারে না আচ্ছা তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তাহলে থামো তুমি আমাকে ভালোবেসেও বিয়ে করোনি বিয়ে করেও ভালোবাসোনি পরাজিত হতে চাওনি বলেই তুমি আমাকে বিয়ে করেছো একটা জেদ একটা প্রতিহিংসার আনন্দ থেকে তুমি আমাকে ঘরে তুলে নিয়েছিলে প্রতিহিংসা হ্যাঁ প্রতিহিংসা আমাকে বউ করে একটি মানুষের পরাজিত চেহারা তুমি উপভোগ করতে চেয়েছো কিন্তু এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে কে সবচেয়ে বেশি অসুখী হয়েছে শুধু সেই মানুষটি তুমি নও কিন্তু তোমাকে আমি বিয়ের পর বারবার ভালোবাসা দেবার চেষ্টা করেছি ভালোবাসা ভালোবাসা কি ফুটপাতে কেনা কোনো সস্তা জিনিস যে যখন তখন কিনে ছুড়ে দিলেই তা পাওয়া হয়ে গেল তুমি তো ভালোবেসেছ তোমার ইগোকে আর সেই আত্ম অহংকার এখনো তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়
সেই অহংকার থেকে তুমি মদ্যপ হও, টাকার পেছনে ছোট, আমাকে সন্দেহ করো, আঘাত করে আনন্দ পাও। সঞ্জিতা প্লিজ আমাকে বলো আমার মধ্যে কি নেই যা ওই জানোয়ারটার মধ্যে আছে। একজন ভদ্রলোক সম্পর্কে বাজে শব্দ ব্যবহার করে তোমার এই সন্দেহ আমার ছেলেকে নিয়ে তোমার নোংরা কথা আমাকে অতিষ্ঠ করে তুলেছে। Be careful, Parvez. তোমার সর্বনাশের জন্য আমি একদিন এমন কিছু করে বসব যা তুমি কখনো কোনোদিন কল্পনা করতে পারবে না। তুমি দেখে নিও, এরকম ঝগড়া ঝাঁটি চলতে থাকলে একদিন খুনাখুনি হয়ে যাবে। ওই যে এবার ওনারা ঠিকই আসছে, আমি গেলাম। একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি মা? পরশু কত রাতে আমরা এসেছি, তখন থেকে দেখছি ও বাড়িতে একটা মানুষ সারাক্ষণ পায়চারি করছে। ঘটনাটা কি? আমিও লক্ষ্য করেছি, লোকটা কনস্ট্যান্ট হেঁটেই চলেছে। লোকটা সম্ভবত পঙ্গু, কেমন খুনিয়ে খুনিয়ে হাঁটছেন। ও বাড়িতে তার কি আর কেউ থাকে না? থাকার মধ্যে আছে কতগুলি কাজের মানুষ আর এক মামাতো বোন। বোনটা আবার কারোর সঙ্গে কথাই বলে না, শুধু একাকী নীরবে কাজ করে যায়। শুনেছি ভদ্রলোক আগে নাকি এরোপ্লেন চালাতেন, হঠাৎ এক দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেলে কোন এক ভদ্র মহিলা নাকি তাকে আঘাত দিয়ে অন্য কাকে বিয়ে করেছেন। আমি আসার পর থেকে ওনাকে পায়চারি করতেই দেখি। তুমি এই বাংলাতে কতদিন আছো? বছর গুনে বলতে পারবো না, আছি অনেক দিন। তোমার নাম কি? আনু ফকির। আপনাকে কি কোথাও দেখেছি আমি? আমাকে আবার কোথায় দেখবেন, এখানে এসেই দেখলেন? এখানে এসে কিন্তু একবারও দেখলাম না। হ্যাঁ, ভেবেছিলাম রোজ কমপক্ষে দুবার তো দেখা হবে, এটাই বুঝি আপনার চ্যালেঞ্জ? হ্যাঁ হ্যাঁ, আমি খুব বোর হচ্ছি। আরে আলস্য পরায়ণ এইসব বন্ধুরা সারাদিন খায় দায় আর বসে বসে দাবা খেলে, আমার লেখালেখি কিছুই হচ্ছে না। আমিও কি কম বোর হচ্ছি? বাবা তো সেই সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে যান পাখির খোঁজে, আর ফিরেন বিকেলবেলা। আমার শুধু ঘর আর বারান্দা, বারান্দা আর ঘর। আচ্ছা জানেন, আমাদের উল্টো দিকের বাড়িতে একজন অদ্ভুত মানুষকে দেখি, সারা দিন উনি শুধু পায়চারি করেন। মাঝে মাঝে ওনার হাতে একটা পিস্তলও দেখি, ওটা নিয়ে উনি নাড়াচাড়া করেন, বাইরের দিকেও মাঝে মাঝে তাক করেন। বললেই হলো, আমি কি টয় শপের কোনো পুতুল যে যার ক্ষমতা আছে সে বেশি টাকা দিয়ে কিনে নেবে? সঞ্জি শোন, শান্ত হ। এটা কেনা বেচার প্রশ্ন নয়। তাহলে কিসের প্রশ্ন? বিষয়টা হচ্ছে ভাইজান সব কিছু ফাইনাল করে ফেলেছে, আবার ঘুরে ফিরে ওই একই কথা বলছে। আচ্ছা তুমি শুধু আমার ফুবো না, তুমি আমার বন্ধুর মতো, শুধু বাবা মার পক্ষে থেকো না,
ব্যাপারটা অন্তত একবার আমার দিক থেকে ভেবে দেখো। কি করবি, তোকে সবকিছু মেনে নিতে হবে, কারণ তুই মেয়ে। এই একটা কথা বলে মেয়েরাই মেয়েদের সর্বনাশ করছে। সঞ্জু প্লিজ, সত্যি আমার বিয়ের কার্ড ছাপিয়ে ফেলছি। আমার মতামত না নিয়ে তোমরা যার সাথে তোমার বিয়ে ঠিক করেছো আমি তাকে বিয়ে করবো না। মানে ইকবাল এরকম যাচ্ছে, আমি তাকে বিয়ে করবো। লজ্জা হলো না মায়ের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে? আমার মেয়ে এরকম অবাধ্য বিহার মেয়ে আমি পেটে ধরেছি, কি হবে আমার এই জীবনটা? বাবার কথা ভাবতো, তুই কি এমন কোনো পাগলামি করতে পারিস যাতে তোর বাবার কষ্ট হয়? বহুদিন আমি বিছানায় অসুস্থ হয়ে পড়েছিলাম, তোকে তখন কোলে পিঠে তোর বাবাই মানুষ করেছে। সে বাবার কিছু একটা হয়ে যাক, তুই কি তা চাস? বিয়েটা তোকে জানিয়ে ঠিক করতে পারতো মানছি, আমি তোর বাবার হয়ে ক্ষমা চাইছি। তুই কি ক্ষমা করবি না? Yes, my friend. শেষ পর্যন্ত ওর মা রাজি করিয়ে ফেলেছেন, তোকে নয়, আমাকেই বিয়ে করছে সঞ্জিদা। কিন্তু তোর হাতে পিস্তল কেন? কাকে মারবি? আক্রোশটা কি নিজের ভাগ্যের উপর? বুলেট মেরে ভাগ্যকে ধ্বংস করা যায় না বন্ধু। দেখ দোস্ত, তুই পঙ্গু হলি আর সঞ্জিতার বাবা মা তাড়াহুড়ো করে তাদের মেয়ের বিয়েটা তোর সঙ্গে ভেঙে দিল। নিয়তি কি অসাধারণ! সঞ্জিতাকে ভালোবাসতাম আমি, সঞ্জিতা আমাকে ভালোবাসত, সঞ্জিতা ভালোবাসত তোকে। নিজেকে তখন বড় তুচ্ছ মনে হতো, আর এখন তোকে আমার বিয়ের কার্ড দিতে এসেছি। যাবি না? ও বুঝেছি, ভাঙা পানি এত কষ্ট তো সহ্য হবে না। কি করবি বল, সঞ্জিতা আমাকে বিয়ে করছে কারণ ওর বাবা মাকে সে ভালোবাসে। ওর বাবার একটা মাইল্ড অ্যাটাক করেছিল 4 বছর আগে,
তার একমাত্র মেয়ের বিয়ে তিনি পাকা করে ফেলেছেন। সবাই জেনে গেছে। এখন সঞ্জিতা সেটা অবজ্ঞা করলে ওর বাবার দুর্বল হৃৎপিণ্ড তা সহ্য করতে নাও পারে। তেমন কিছু হলে ওর মা সাহ বলে দিয়েছেন তিনি আত্মহত্যা করবেন। এটা অবশ্য বাইরের কথা। আচ্ছা, ভেতরের ব্যাপারটা কি এমন হতে পারে না, সঞ্জিতা আমাকে বিয়ে করছে কারণ নিজেকে সারা জীবন সে একজন পঙ্গু অথর্বের সঙ্গে জড়াতে চায় না? সরি সরি মাই ফ্রেন্ড, সরি, পার্ডন মাই জোকস। তুমিও কি আমাকে তুচ্ছ করতে এসেছো? বিয়ের কার্ড দেবে, একটা কার্ড খামাখ নষ্ট করো না। পারভেজ আমার খুব ভালো বন্ধু, সেই হিসেবে আমাকে কার্ড দিয়ে গেছে। সঞ্জিতা, এতদিন জানতাম জীবনে যে যত বেশি চায় জীবনে সে তত বেশি ব্যথা পায়। আমি তো খুব বেশি কিছু চাইনি, বলতে পারো আমি কেন তাহলে এত কষ্ট পেলাম? আর মাত্র 48 ঘন্টা পর আমি পর স্ত্রী হয়ে যাব, কিন্তু এখন এই মুহূর্তে তুমি আমার গালে হাত রেখে আদর করে একটু বলো না, সঞ্জিতা আমি তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক 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 ভালোবাসতাম, বলো। তুমি একদিন বলেছিলে ভালোবাসা বলার নয়, অনুভবের, কিন্তু আমি আজ অন্তত একবার তা শুনে যাব যে আমি কখনো কোনোদিনও পাবো না সেটা শোনার অধিকারটা আমি পেতে চাই। তুমি এখান থেকে চলে যাও, প্লিজ প্লিজ। বলবে না, বলবে না, খাবার খেতে হবে, সেটা শব্দ করে জানাতে হবে। শিলা,
তুই কি আর কোনোদিনও কথা বলবি না রে? কি কথা বলবো আর কি কথা বলবো তোমার সাথে? প্লিজ প্লিজ এবার তুমি আমাকে মুক্তি দাও। আশ্চর্য কেন বুঝতে পারছো না? তোমার সাথে আর মেলামেশা করি সেটা শিলা পছন্দ করছে না। শিলাই আমার জীবনের সব, ওর পছন্দ অপছন্দের মূল্যটাই আমার কাছে বেশি। আচ্ছা ঠিক আছে আমি আসছি, কিন্তু মনে রেখো এটাই তোমার সাথে আমার শেষ দেখা। ওকে ওকে। আচ্ছা তুমি কি আমার সাজানো সংসারটা ভেঙে ফেলতে চাও? কেন তোমার এই লুকোচুরি? এমন কি কথা বলবে যার জন্য আড়ালে ডেকে এনে বলতে হবে? হাতে কিছুটা সময় নিয়ে এসেছি তো, আমার সঙ্গে তোমাকে বেশ কিছুক্ষণ থাকতে হবে। তোমাকে আমার কিছু কথা বলার প্রয়োজন। ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাও? নিজেকে কি মনে করো? আমার ইচ্ছে অনিচ্ছে বলে কিছু নেই। ডিসিশন দিয়ে দিচ্ছ বেশ কিছু সময় থাকতে হবে, কথা বলা প্রয়োজন। তুমি কি ভেবেছ? তুমি কি ভেবেছ ডিসিশন চাপিয়ে দিলে আমি তা মেনে নেব? উত্তেজিত হচ্ছ কেন? এখন উত্তেজিত হলে তো সমস্যা। কিসের সমস্যা? সমস্যাটা কার? তোমার না আমার? প্লিজ শোভন, প্লিজ পরিবেশটা নষ্ট করো না। ভেবে দেখো তো, কতকাল পর তোমাকে কাছে পেয়েছি। চা কফি কি খাবে? প্লিজ রিফিউজ করো না, তাহলে ভাববো তুমি আমাকে অপমান করছো। দেখো শোভন, মানুষ হিসেবে আমার একটা অস্তিত্ব আছে, জীবন আছে, প্রতিষ্ঠা আছে, আছে পিতা মাতা আত্মীয় স্বজন। তুমি বেশ ভালো করেই জানো সৌন্দর্য, প্রতিপত্তি, অর্থ কোনো কিছুই আমার কম নেই। তাহলে কেউ আমাকে তাচ্ছিল্য করলে তা আমি সহজভাবে মেনে নিতে পারবো না। আমি তোমাকে তাচ্ছিল্য করতে যাব কেন? আর একটু শক্ত করে বলি, যদি করেও থাকি তাহলে অন্যায় কিছু হবে? তোমার মনে পড়ে একদিন তুমি আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাতে গিয়েছিলাম? জ্যোতিষী তোমার হাত দেখে বললেন তোমার জীবনে অনেক ঝামেলা হবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি অনেক সুখী হবে। তারপর জ্যোতিষী আমার হাত দেখলেন, আমি স্তব্ধ হয়ে বসেছিলাম। হাত দেখে তিনি বললেন, শোনো মেয়ে, তোমার জীবনে কোনো দুঃখ নেই, কিন্তু জীবনের লেন্থটা বড় কম। ওরকম উদ্ভট ভবিষ্যৎবাণী শুনে সেদিন আমরা খুব হেসেছিলাম। হয়তো তাই আমার ভাগ্য এতকাল পর আমাকে নিয়ে খুব হাসলো। হঠাৎ আশা একটু
কখনো অবহেলা কখনো ভালোবাসা ছোট জীবনকে নিয়ে যায় কোথায় জানে না কেউ জানে না কেউ জীবন।